আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি করে ফ্রিতে উইন্ডোজ ভিপিএস নিতে পারি। আমরা অনেকে জানি যে আমাদেরকে যে ভিপিএস আছে, ভিপিএস মানে আমরা অনেকে বুঝি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেটা হচ্ছে আমরা নিজের দেশে বসে থেকে আমরা অন্য দেশের কম্পিউটার ইউজ করতে পারি। তো এই কম্পিউটার গুলো মূলত হচ্ছে কি যে আমাদেরকে কিনে ইউজ করতে হয়। তো আমরা এইরকমই কিছু কম্পিউটার যেগুলো আমরা ফ্রিতে নিতে পারি বিভিন্ন সময়ে। তো কিছু কিছু কম্পিউটার আছে যেটা আমরা আধা ঘন্টার সময়ের জন্য ইউজ করতে পারি, কিছু আছে যেটা আমরা হচ্ছে যে একদিন পুরো ইউজ করতে পারি, কিছু আছে যে আমাদেরকে 7 দিন পর্যন্ত ট্রায়াল দেয়, কিছু আছে যেগুলো আমাদেরকে 1 মাস পর্যন্ত ফ্রিতে ইউজ করতে দেয়। তো আজকে আমরা এরকম কিছু ভিপিএস সার্ভার নিয়ে দেখবো। তো আমরা এখানে আমাদের আজকে যে ভিডিওটা, এই ভিডিও আমরা কয়েকটা পার্ট করব। যে পার্টে আমরা প্রথমে দেখাবো যে 30 মিনিটের জন্য আমরা কিভাবে নিতে পারি, দেন আমরা আরেকটা ভিডিও হয়তো দেখাবো যে আমরা একদিনের জন্য কিভাবে নিতে পারি, আর দেন 3 নম্বর ভিডিও যেটা দেখাবো যে আমরা 7 দিন প্লাস 1 মাসের জন্য আমরা কিভাবে ফ্রিতে ভিপিএস নিতে পারি। আর এটাতে আপনি যত খুশি তত ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা আমরা সিপে নিয়ে কাজ করি বা যারা আমরা সার্ভে নিয়ে কাজ করি, দেখা যায় যে আমাদের কিন্তু অনেক আইপি প্রয়োজন হয়ে থাকে, আমাদের অনেক আইপি কিনে নিতে হয়। এই আইপি গুলো কিনে না নিয়ে আমরা কিন্তু ভিপিএস সার্ভার গুলো ইউজ করেও কিন্তু আমরা হচ্ছে যে আমাদের কাজগুলো করে নিতে পারি সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও আমাদের অনেক সময় তো অনেক কাজের জন্য ভিপিএস সার্ভার প্রয়োজন হয়ে থাকে। তো সেই সকল কাজগুলো কিন্তু আমরা খুব ইজিলি এই সার্ভার গুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। তো চলুন আমরা দেখি। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন যে অ্যাপ অন অ্যাপ অন ফ্লাই। তো এটা লিখে সার্চ করলে দেখেন আমাদের কিন্তু নিচে একটা নাম চলে আসছে যে অ্যাপ অন ফ্লাই, তারপর ভিপিএস লেখা আছে, তারপর ট্রাইপ অনেক কিছু লেখা আছে। তো আমরা যদি উপরটা দিয়ে সার্চ করি, তো সার্চ করলে দেখেন আমাদের কিন্তু এখানে প্রথম যে লিঙ্কটা আসছে যে fapponfly.com, এই যে প্রথম যে লিঙ্ক, আমরা সেই লিঙ্কটাই চলে যাব। ঠিক আছে, তো আমরা সেখান থেকে যে যে সার্ভার নিয়ে কাজ করতে যাই, কেউ যদি মনে করেন যে আমি উইন্ডোজ সার্ভার নিব সে উইন্ডোজ নিতে পারে, কেউ যদি মনে করে আমি ক্লাউড নিব সে ক্লাউড নিতে পারে, কেউ এখানে অনেক রকম ভার্সন আছে এগুলো নিতে পারে। তবে fapponfly.com যেটা আছে এইটা আমাদেরকে তারা কিন্তু অনেক ফ্রিতে দেয় না, এটা হচ্ছে আমাদেরকে সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত আমরা এখানে ফ্রিতে ইউজ করতে পারবো। আপনি আধা ঘন্টা ফ্রিতে ইউজ করে নেবেন, ইউজ করার পরে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে বা আপনার ব্রাউজার যে কুকি আছে, কুকিটা খালি ক্লিন করে ফেলবেন। ক্লিন করে নিয়ে অর্থাৎ আমাদের যে সিটিজেন অ্যাপস আছে সেটা দিয়ে ক্লিন করে আপনি আবারও এখানে লগ ইন করবেন। আপনি আবারও এখান থেকে ফ্রিতে আধা ঘন্টা করে নিতে পারবেন। এইভাবে আপনি প্রতিবার আধা ঘন্টা করে করে আপনি নতুন নতুন আইপি নিয়ে আপনি কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। এটা আমাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। যারা ফেক সাইন আপ এর কাজ করতে চায় বা করে, তারা কিন্তু খুব ইজিলি এখান থেকে ফ্রিতে হচ্ছে আপনার যে ভিপিএস সেটি নিতে পারবে। তো আমরা যেহেতু উইন্ডোজ চালাচ্ছি, আমরা এখান থেকে উইন্ডোজ ভিপিএস টা নিবো। এর জন্য আমরা উইন্ডোজ ভিপিএস এ ক্লিক করবো। ক্লিক করা মাত্র আমাদের যেই সার্ভার মানে আমাদের যে হোম পেজটা সেটা চলে আসছে। তো দেখেন এখান থেকে আমাদের কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে যে বাই নাও, একটা হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল। তো এইটা কিন্তু আমরা 30 দিনের জন্য ট্রায়াল নিতে পারি, আমরা এই অ্যাকাউন্টটাও আমরা 30 দিনের জন্য নিতে পারি। তো 30 দিনের জন্য আমরা কিভাবে নিব সেটা আমি একটু পরে বলছি, তার আগে আমরা কিভাবে 30 ডেজ এর জন্য নিতে পারবো সেইটা আমরা একটু দেখি। তো 30 মিনিটের জন্য নিতে পারি সেটা আমরা একটু দেখি। তো আমরা 30 মিনিটের জন্য আমরা যেটা নিতে চাই, নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট খালি স্টার্ট ফ্রি ট্রায়াল আমরা এইখানে ক্লিক করে দিব। আমরা এটা পাশের ট্যাবে ওপেন করলাম। তো দেখেন আমাদের এখানে দেখাচ্ছে স্টার্ট ট্রায়াল, আমরা স্টার্ট ট্রায়ালে ক্লিক করে দিব। এইটা আমাদের 30 সেকেন্ড সময় নিবে আমাদের এই আরডিপি বা আমাদের যে ভিপিএস টা আছে এই ভিপিএস টা তৈরি করতে। তো আমাদের তৈরি করতে 30 সেকেন্ড পরে আমাদের এটা লগ ইন হয়ে যাবে আমাদের ভিপিএস এ। দেখেন আমাদের কিন্তু 30 মিনিটের জন্য, এই দেখেন এখানে কিন্তু আমাদের সময় কাউন্ট হচ্ছে, প্লাস আমরা কিন্তু আমাদের যে ভিপিএস
সেই ভিপিএস এর মধ্যে কিন্তু দেখেন আমাদের লগইন হয়ে গেছে। এখন বিষয় হলো যে এইটা তো আমাদের আমরা যেভাবে ভিপিএস ইউজ করে থাকি তেমন ভিপিএস না, তো এটা হচ্ছে যে আমাদের আমরা একটা ব্রাউজারের মধ্যে ইউজ করতে পারি। আমরা সচরাচর যখন ভিপিএস টা ইউজ করে থাকি তখন কিন্তু আমাদের রিমোট কন্ট্রোল থেকে আমরা ইউজ করি, কিন্তু এই ভিপিএস টা যেহেতু আমাদেরকে আধা ঘন্টার জন্য দিচ্ছে সেহেতু এটা আমাদেরকে আমাদের ট্যাবে ওপেন হবে, তো ওই চিন্তার কোনো কারণ নয়। এর আইপি সম্পূর্ণ চেঞ্জ থাকে এবং এটাও সম্পূর্ণ সিকিউর। দেখেন আমার কিন্তু উইন্ডোজ যেটা আমি আপনাদের দেখিয়ে দিই, আমার কিন্তু আমি 8.1 উইন্ডোজ ইউজ করছি, কিন্তু আমি যখন আমার ব্রাউজারে যাচ্ছি তখন এইটা কিন্তু কি হয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে কি যে উইন্ডোজ 10 হয়ে গেছে। আর আমাদের কিন্তু এখানেতে সময় কাউন্টিং চলছে 30 মিনিট, ঠিক আছে। আমরা এটা আধা ঘন্টার জন্য আমরা এই সার্ভারটা ইউজ করতে পারি, এটার জন্য আমাদের কিন্তু কোনো প্রকারের হচ্ছে কস্ট দেওয়া লাগে না, আপনি যত খুশি তত এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো আমরা যদি একটু পিসিটা দেখে আমাদের কতটুকু জায়গা দিয়েছে না দিয়েছে, দেখেন আমাদের কিন্তু এখানে যা যা দিয়েছে তারা আমরা এটা একটু বড় করি, বড় করে আমরা দেখতে পাচ্ছি যে 50 জিবি একটা সি ড্রাইভ, একটা সফটওয়্যার ড্রাইভ দিয়েছে যেটা হচ্ছে মাত্র 54 জিবি। এই দুইটা ড্রাইভই তারা আমাদেরকে দিয়েছে এই জায়গায়, এটা নেটওয়ার্কিং করা আছে, আমরা এখানে কোনো কিছু তো করতে পারবো না। সফটওয়্যার ড্রাইভে আমরা জাস্ট এখান থেকে এই যে 54 জিবি এটাই আমরা ইউজ করতে পারছি, যেহেতু এইটা আমাদের হচ্ছে যে যারা আমরা ফেক সাইন আপ করি বা আমাদের কিছু টুকটাক কাজের জন্য আমরা এটা ইউজ করব তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট, ঠিক আছে। দেখেন এটা কিন্তু শেয়ার ড্রাইভ, একটা শেয়ার ড্রাইভে কিন্তু তারা আমাদের একটা ড্রাইভ দিয়ে দিয়েছে যে আমরা যেটা আধা ঘন্টার জন্য আমরা ইউজ করব, এইখানে কিন্তু তারা বেশ কিছু সফটওয়্যার আমাদেরকে শেয়ার করে রেখেছে, আমরা এখান থেকে এই সফটওয়্যার গুলো ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে এই সফটওয়্যার গুলো ইনস্টল করে আমরা কিন্তু আমাদের যে কিছু টুকটাক কাজ আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার তারা কিন্তু আমাদের একটা ড্রাইভের মধ্যে আলাদা ভাবে শেয়ার ড্রাইভ আকারে দিয়ে দিয়েছে, তা আপনি চাইলে এখান থেকে এই ড্রাইভটা ইউজ করতে পারেন। তো আমি আবার আমার পিসিতে চলে যাচ্ছি। তো আমরা এটা ফ্রিতে, যারা ফেক সাইন আপ এর কাজ করতে চান বা ফেক সাইন আপ এর কাজ করবেন তারা কিন্তু খুব ইজিলি এইটা ইউজ করে আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে যে আপনাদের যে ফেক সাইন আপ এর কাজগুলো আছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। আমরা একটু দেখি যে আমাদের আসলে এটা কোন দেশের আইপি দিয়েছে, ঠিক আছে। তা আমরা যদি এখানে একটু লিখে সার্চ করি যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আইপিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আমাদের অন্য একটা কান্ট্রির আইপি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমরা এ দ্বারা বুঝতে পারছি যে আমরা কিন্তু এখন পুরোপুরি সিকিউর, তাই না। তো এইভাবে করে আপনারা যারা বিভিন্ন কান্ট্রির, এখানে যে শুধু এই দেশেরই আইপি দিচ্ছে তা না, এখানে এক এক সময়তে এক এক কান্ট্রির আপনার হচ্ছে যে আইপি দিয়ে থাকে। তো যাই হোক, আমরা কিন্তু এইভাবে করে আমরা আমাদের যে কোনো দেশের আইআর নিতে পারবো, নিয়ে আমরা কিন্তু আমাদের যে কাজ আমরা সেটা করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এখান থেকে আমাদের যে ফ্রি ভিপিএস আছে বা ফ্রি আরডিবি আছে, আমরা আরডিবিটা নিয়ে আমরা আমাদের ফেক সাইন আপের কাজ বলেন বা আমাদের প্রয়োজনীয় যে কিছু কাজগুলো আছে আমরা এটা করতে পারবো। এখন আমাদের কথায় আসি যে আমাদের, আমরা তো এই যে ভিপিএস টা নিলাম বা আরডিপি টা নিয়েছি এটা তো আধা ঘন্টার জন্য, কিন্তু আমরা এইটাই যখন নিচ্ছিলাম অর্থাৎ আমাদের কিন্তু এই যে এইখানে যখন আমরা এই ট্যাবে ছিলাম তখন এখানে দেখা ছিল যে 30 ডেজ ফ্রি ট্রায়াল। আমরা এই ট্রায়ালটা আমরা কিভাবে নিব, ঠিক আছে, আমরা এই ট্রায়ালটা কিভাবে নিব, এই ট্রায়ালটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা
ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে। এখন যাদের ক্রেডিট কার্ড আছে তারা আপনি এখানে ক্রেডিট কার্ড সাবমিট করবেন। আপনারা তারা যাদের ক্রেডিট কার্ড আছে তারা ডাইরেক্ট এই যে 30 days ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে তাদের ভিতরে আরেকটা অপশনে নিয়ে যাবে, আরেকটা পেজে নিয়ে যাবে। দেন আপনাকে সেইখানে আপনাদের যে ক্রেডিট কার্ড সাবমিট করার অপশন চাইবে। তা আপনি যখন আপনার ক্রেডিট কার্ডটা সাবমিট করবেন দেন আপনাকে তারা এই যে টাইম যেটা আছে এক্সপায়ার যে টাইমটা আছে এই টাইমটা তারা কিন্তু বৃদ্ধি করে দিবে। যখন আপনি এই টাইমটা বৃদ্ধি করে দিবে দেন আপনি এটা 1 মাসের জন্য ফুলি ইউজ করতে পারবেন। আর তখন কিন্তু আপনাকে আর এই যে ট্যাবে আমরা ইউজ করছি তখন কিন্তু আমরা এটা ট্যাবে ইউজ করতে করব না। তখন সেটাকে আমাদেরকে একটা আইডি এবং আমাদের একটা পাসওয়ার্ড তারা দিয়ে দিবে। দেন আমরা সেটা দিয়ে 1 মাসের জন্য আমরা আমাদের যে রিমোট কন্ট্রোল অপশন যেটা আছে আমাদের পিসি থেকে সেখান থেকে আমরা এটা ইউজ করতে পারবো। তো যেহেতু আমাদের অনেকে আছে আমরা যাদের হচ্ছে যে ক্রেডিট কার্ড নাই, তো যাদের ক্রেডিট কার্ড নাই তারা আমাকে একটু কমেন্ট করতে পারেন। আপনারা যদি কমেন্ট করেন যে ক্রেডিট কার্ডের বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমার পূর্বে একটা ভিডিও বানানো ছিল যেটা কিছু প্রবলেম বশত আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছি। সেই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে বা আপনাদের কমেন্টে আমি দিয়ে দিব, দেন আপনি সেটা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা কিন্তু এই যে ক্রেডিট কার্ড এটা আপনারা জেনারেট করতে পারবেন। জাস্ট আপনারা এটা ইউজ করে আপনারা এইটারই যে 30 দিনের যে ফ্রি ট্রায়াল সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি আবারও বলছি আপনাদেরকে ট্রায়াল নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আগে এই যে মানে ফার্স্ট স্টার্ট ফ্রি ট্রায়াল এটা কিন্তু আগে নিবেন না। যারা 30 days ট্রায়াল নিবেন তারা কিন্তু অবশ্যই এই ট্রায়ালে ক্লিক করবেন, আগে এটা নিয়ে নিবেন না। এটা যদি একবার নিয়ে নেন তাহলে কিন্তু তারা আপনাকে এই যে 30 days এর যে ট্রায়াল সেটা কিন্তু তারা আপনাকে দিবে না। এটা অবশ্যই মনে রাখবেন যে যারা এই এই ট্রায়াল একবার নিয়ে ফেলবে তাদেরকে কিন্তু এটা দিবে না। তো এই জন্য অবশ্যই আগে এটা নিবেন না। আগে হচ্ছে আপনি যে ক্রেডিট কার্ড সাবমিট করে যেটা থেকে আপনার 1 মাস নেওয়া যায় আপনি এখানে ক্লিক করলে আপনাকে সেই লিঙ্কে নিয়ে যাবে। তারা আপনাকে ক্রেডিট কার্ড সাবমিট অপশনটা দিবে, আপনি সেখানে ক্রেডিট কার্ড নর্মালি সাবমিট করবেন যেভাবে ক্রেডিট কার্ড তৈরি করতে দেখানো হয়েছে সেভাবে সাবমিট করে আপনি এখান থেকে 30 দিনের জন্য ট্রায়াল এটা নিয়ে আপনি ফুলি ইউজ করবেন। হ্যাঁ, আর যারা একেবারে দেখা যাচ্ছে পারছেন না বা পারবেন না তারা হয়তো আমার যে নেক্সট আমি ভিডিওতে দেখাবো কি করে 30 days এর জন্য এটা ফ্রিতে নিতে হয় তারা সেটা দেখে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া আমরা আরো কিছু সাইট দেখাবো যে সাইট গুলো থেকে আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রিতে 30 days বা 37 days বা 30 days বা আমাদের যে 1 days এই যে VPS গুলো আমরা নিতে পারি সেগুলো সম্পর্কে দেখাবো। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের VPS টা রানিং চলছে। যদি এটা আমরা আজকে আমরা এখন যে VPS টা পেয়েছি সেটা কিন্তু অন্য কান্ট্রির জন্য, কিন্তু যখন আমরা এটা 30 days থেকে নিব তখন কিন্তু আপনাকে তারা কান্ট্রি দেখাবে যে আপনি আসলে কোন কান্ট্রি থেকে নিতে চান। ঠিক আছে, হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি যে এখানে অনেক ক্ষেত্রে যখন আপনি আপনার ক্রেডিট কার্ডটা সাবমিট করবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা পার্চেসিং রেট দেখাতে পারে যে এত টাকা কেটে নিবে বা এত টাকা কাটবে এরকম কোনো কথা বলতে পারে। তবে বিষয় হলো সেটা তারা টাকা কাটবে না। জাস্ট এটা হচ্ছে যে আপনার যখন ফ্রি ট্রায়াল যেটা আছে ফ্রি ট্রায়ালটা শেষ হয়ে যাবে তারপরে যদি আপনি আবার এইটা চালাতে চান তাহলে কিন্তু আপনার কাছে সেই টাকাটা তারা কাটবে, তার আগে এই টাকা কিন্তু তারা নিবে না। এই জন্য কেউ ভয় পাওয়ার দরকার নাই। আর আমরা যেহেতু এটা ইউজ করবো আমার একটা ডেমো যে আমাদের মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড বা VCC যেগুলো আছে সেগুলো ইউজ করে, তো আমাদের তো ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো আপনারা চাইলে এটা 30 days নিতে পারেন। আর যারা দেখা যাচ্ছে সেটাও তৈরি করতে পারবেন না আমার ভিডিওটা দেখেও, তারা আপনারা দেখা যাচ্ছে যে এই 30 মানে যে 30 মিনিট করে যে আমাদের ফি দিচ্ছে আমরা এই VPS টাকে নিয়েই আমরা মূলত আমাদের কাজগুলো করতে পারবো। বিশেষ করে এই 30 মিনিটের বিষয় যেটা এইটা হচ্ছে যারা ফেক VPS মানে অর্থাৎ ফেক সাইন আপ এর কাজ করে থাকবে বা দেখা যাচ্ছে ফেক সাইন আপ এর কাজ করে তাদের জন্য এটা খুবই ভালো যে তারা এইটা থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে অফার গুলো আছে এই অফার গুলো নিয়ে কিন্তু সে কাজ করতে পারবে। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সবাইকে ভালো লেগেছে। তো যদি আপনারা চান যে আমি আবারও হচ্ছে যে আরো যে VPS গুলো বললাম যে 1 মাস 7 দিন বা 1 দিনের জন্য যে VPS গুলো আপনাদেরকে তৈরি করে দেখাই, তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো
সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। সালামু আলাইকুম।